ময়ূর ও হেরা। একটি ময়ূর একবার হেরার কাছে একটি আবেদন করেছিল। তার অন্যান্য আকর্ষণ ছাড়াও একটি নাইটিঙ্গেলের কণ্ঠস্বর চায়, কিন্তু হেরা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। ময়ূর যখন জেদ ধরে দেখিয়ে দিল, সে তার প্রিয় পাখি ছিল। হেরা বললেন, তোমার অনেক কিছু নিয়ে সন্তুষ্ট থাকো, সব কিছুতে একজন প্রথম হতে পারে না। গল্পের শিক্ষা হলো, সব কিছুতে একজন প্রথম হতে পারে না।